couturier Calmé. Le couturier. Tommy Luca. Ami qui tombe que couturier Babo. সানডে স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই ও লিসেনার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজিজুল, থাকি সাভারে গাজীচর এলাকায়। ব্যস্তর কারণে স্টুডিওতে এসে ঘটনাটি বলতে পারবো না। যাই হোক, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাগুলো আমাদের বাসায়। আমাদের বাসাটি একতলা বিল্ডিং। আমাদের বাসার আশেপাশে শুধু বাঁশ ছাড় ছিল, আশেপাশে তেমন বাড়িঘর ছিল না। সমস্যাগুলো এই রকম হতো যে কেউ ঘুমিয়ে আছে, সে ঘুমের মধ্যে ফিল করতে পারছে তার পাশে কেউ বসে আছে। তার পা থেকে মাথা অবধি কিছু একটা শিরশির করে উঠে দম বন্ধ হয়ে যেত এবং সে ঘুমের মধ্যে ঘুমাতে থাকতো। কেউ তাকে টাচ করলে বা ধাক্কা দিলে ঘুম ভেঙে যেত ঠিকই, কিন্তু এইরকমটা বাসার অনেকের সাথে ঘটতো। বাসার সবাই বলতো বোবায় ধরেছে, আবার কেউ বলতো অতিরিক্ত টেনশন করলে নাকি এমন হয়। কিন্তু আমাদের বাসায় যার যার সাথে ঘটনাটি ঘটেছে শুধু তারাই বলতে পারবে এটা কি বোবা নাকি অন্য কিছু। একদিন আমি ঘুমিয়েছিলাম, ঠিক আমার সাথেও এমনটা হয়েছিল। দেখলাম একটা ছোট বাচ্চা আকৃতির কে যেন পাশে বসে আছে। কিছুক্ষণ পর ফিল করতে পারলাম পা থেকে শরীরের ওপরের দিকে কে যেন শিরশির করে উপরে উঠছে। অমনি দমটা বন্ধ হয়ে গেল, আমি দম নিতে পারছি না এবং পা নাড়ানোর চেষ্টা করছি, পারছি না। মনে হচ্ছে আর কিছুক্ষণ এভাবে থাকলে আমি মারা যাব। শরীরের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলাম পা নাড়ানোর, অবশেষে নাড়াতে পারি এবং ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পরে দেখি পুরো শরীর ঘেমে ভিজে গেছে, শুকিয়ে গেছে গলা, কোনো রকমে পানি খেয়ে ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি। এমন করে বাসার সবার সাথে এই ঘটনাটি ঘটতে থাকে। এরকম আমার বাসার কাজের মহিলা একদিন আমার মাকে বলল, আমার ভাই একজন নাম করা কবিরাজ, উনি বাসায় এসে বলে দিতে পারবেন বাসায় কিছু আছে কি না। তার কথা শুনে আমরাও তাকে আনতে রাজি হয়ে যাই, তাহলে আর এমন সমস্যা হবে না। তার এই কথায় আমরা রাজি হই। তিনি বলেন যে তিনি আমাদের রুম বন্ধ করে দেবেন। সিদ্ধান্ত হয় যে আমরা যেই পাঁচটা রুমে থাকি সেই পাঁচটা রুম বন্ধ করব, কিন্তু গেস্ট রুমটা বন্ধ করব না, কারণ পাঁচটা রুমের বেশি তিনি বন্ধ করতে পারবেন না। কবিরাজ আমাদের পাঁচটা রুম বন্ধ করে দিলে একদিন একটা করে বন্ধ করতে করতে তার সময় লাগে পাঁচ দিন। লাস্ট যে রুমটি তিনি বন্ধ করবেন সেই দিন উনি লাস্ট রুম বন্ধ করে দেশে চলে যাবেন। রাতে 8টায় কবিরাজের রুম বন্ধ করার কাজ শেষ হলো এবং খাওয়া দাওয়া শেষ করে তিনি বেরিয়ে পড়েন গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। আমি তখন ছোট ছিলাম তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। হঠাৎ হাওমাও করে চিৎকারের শব্দ পাই, কোনো কিছু না ভেবে এক লাফে ঘুম থেকে উঠি। দরজা খুলে দেখি বাবা মা ভাই বোন সবাই ঘর থেকে বের হয়ে এসেছে এবং গেস্ট রুম থেকে সেই আওয়াজটা আসছে। সবাই দৌড়ে গেস্ট রুমের দিকে যাই। রুমের দরজা খুলতেই ভয়ে শরীরের পশম দাঁড়িয়ে গেল। দেখলাম সেই কবিরাজ লোকটা হাওয়ায় ভাসছে, প্রায় মাটি থেকে 3-4 ইঞ্চি ওপরে, অনেক আকুতি মিনতি করছে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য। এটা দেখে আমাদের বাসার কাজের মহিলা, মানে কবিরাজের বোন, দৌড়ে গিয়ে ওনাকে ধরতে যায়। আর তখনই কাজের মহিলাকে কে যেন লাথি দিয়ে অনেক দূরে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। এসব দেখে আমরা ভয়ে সুরা পড়তে শুরু করি। এক সময় দেখলাম কবিরাজকে ছেড়ে দিয়েছে এবং তিনি মাটিতে পড়ে আছেন, আর তখনই ফজরের আজান শুনতে পেলাম। কবিরাজ দেরি না করে তার বোনকে কোনোভাবে সুস্থ করে দুজনেই বাড়ি চলে গেলেন এবং সেই কাজের মহিলা আর কোনো দিন আমাদের বাড়িতে আসেননি কাজের জন্য। অনেক ফোন করার পরেও সে আসেনি। এসব কিছু ঘটে যাওয়ার পর আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে কবিরাজ তো চলে গিয়েছিল, আবার আসলো কীভাবে। আসলে আমি ভেবেছিলাম উনি চলে গিয়েছেন, কিন্তু উনি গাড়ি মিস করার ফলে যেতে পারেননি এবং একদিন পরে যাবেন তাই ফিরে আসেন। উনি রাতে আসার কারণে বাসায় কেউ জানে না, কারণ সবাই ঘুমিয়েছিল। তিনি ঘুমোতে গিয়েছিলেন গেস্ট রুমে, যেই রুমটা বন্ধ করা ছিল, আর তাই হয়তো কবিরাজের ওপর আক্রমণ করেছিল এবং ভয়ে আমার পুরো শরীর এখনও ভাবলে নিস্তেজ হয়ে আসে। তো এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আমি শেয়ার করে ফেললাম। আশা করছি যে সবার ভালো লেগেছে। অবশ্যই আমাদের জানাবেন কেমন লাগলো। সানডে স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই এবং আমাদেরকে শোনার জন্য আপনাদেরকে থ্যাঙ্কস জানিয়ে আমাদের আজকের এপিসোড শেষ।
শেষ করছি, কথা হবে আবারও আগামীতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।